পানিসাগরের ঘটনাবলীকে ঘিরে জাতিগত বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে কিছু এডিট করা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করছে কুচক্রীরা। এক্ষেত্রে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে। এই বিষয়টির উপর টিপ্পণী করে ইতিমধ্যে ত্রিপুরা পুলিশের তরফে দপ্তরের শক্ত তথা কঠোর অবস্থানের কথা জানান দেওয়া হয়েছে। উত্তর ত্রিপুরার পানিসাগরের ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত। এ ঘটনায় সিভিলিয়ান মারা গেছেন, একজন ফায়ার সার্ভিস কর্মীরও মৃত্যু হয়েছে। প্রতিকূল পরিবেশেও আরক্ষা দপ্তরের কর্মীরা তাদের দায়িত্ব পালন করেছে। এই সমস্ত ঘটনাবলীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতার রং চড়িয়ে দেওয়ার জন্য কিছু এডিট করা ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। রবিবার এই বিষয়টিতে টিপ্পণী করল ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের তরফে ওয়েবসাইট প্রদত্ত বার্তায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিষয়গুলি ত্রিপুরা পুলিশের নজরে রয়েছে। জাতিগত বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে ওই সমস্ত ভিডিও যারা শেয়ার করেছেন কিংবা করছেন, তারা মূলত দণ্ডনীয় আইনি অপরাধকর্ম করছেন। এইসব জাতিবিদ্বেষমূলক ভিডিও তথা গুজব যারা ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশের তরফে আবেদন করা হয়েছে, রাজ্যবাসী যাতে এ ধরনের গুজব তথা প্রচারে বিশ্বাস না করেন। কিছু দুর্বৃত্ত এই সুযোগে সম্প্রদায়ের মধ্যে জাতিগত উত্তেজনা তৈরি করার অভিপ্রায় দিয়ে অসত্য সংবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ত্রিপুরা পুলিশের বক্তব্য, বিশেষত কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমায় সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ অবস্থানে তথা নিয়ন্ত্রণে রয়েছে। এমন সময় বাংলাদেশি দুর্বৃত্তরা ভারতে চলাচল করছে, এ সম্পর্কিত কোনো তথ্য নেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।